উড়িষ্যায় বেড়াতে গিয়েছিলাম আমি আর আমার বন্ধু রূপলাল। এদিকে ওদিকে ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলাম। এক দুপুরবেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলাম। যাবার সময় পাণ্ডা সাবধান করে দিয়ে বলেছিল আমরা যেন সন্ধ্যা হবার আগেই ফিরে আসি, কারণ খণ্ডগিরিতে নাকি ভয়ানক বাঘের উপদ্রব হয়েছে। বাঘের কবলে পড়ে এক মাসের মধ্যে 5 জন প্রাণ হারিয়েছে। এ কথা শুনে ভয় পেলাম না, কারণ আমাদের সাথে লাইসেন্স করা বন্দুক ছিল। খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে এলো, এবং বেলা পড়ে আসার সাথে সাথেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলোর ভিতরে আশ্রয় নিলাম। বিকেল গেল, সন্ধ্যা উতরে গেল, কিন্তু সে ঝড় বৃষ্টি তবুও থামল না। বাংলোর বেয়ারা এসে বলল, বাবু আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে? কেন, যেমন করে এসেছি তেমন করেই ফিরে যাব, অর্থাৎ দুপায়ে ভর দিয়ে। আজ আর তা পারবেন না, একেই এই ঝড় জল, তার উপরে আবার শুনেছেন তো? হ্যাঁ, বাঘের উপদ্রবের কথা বলছো তো? শুনেছি। খালি বাঘ নয়, পেতনিরও ভয় আছে। তাহলে আজ আমরা এই বাংলোতেই রাত কাটাবো। জীবনে কখনো পেতনি দেখিনি, আজ থেকে দেখব। আর যদি পছন্দ হয় তাহলে সেই পেতনিকেই বিয়ে করে দেশে ফিরব। বাবু আপনি জানেন না তাই ঠাট্টা করছেন। বেশ, আপনারা তাহলে আজকে এখানেই থাকবেন তো? হ্যাঁ। তাহলে আপনাদের জন্য রান্নার আয়োজন করি গে। এই বলে সে চলে গেল। রাত হলো, বৃষ্টি এখনো ঝরছে, ঝড় এখনো গর্জন করছে। রাতে খেয়ে বসে আছি, এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করাঘাত হতে লাগল। আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম, এমন জায়গায় এই দুর্যোগের দরজা ঠেলে কে? বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞেস করলে, কে? বাইরে থেকে ভীত কাতর নারী কণ্ঠে সাড়া এলো, শিগগির দরজা খুলে দাও, নইলে প্রাণে মারা গেলাম। উড়ে বেয়ারাটা সেইখানে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকলো। আমি বললাম, অমন করছো কেন, যাও দরজা খুলে দাও। বেয়ারা এক পাও নড়ল না, সেইখানে দাঁড়িয়ে তেমন করেই কাঁপতে থাকল। রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বলল, পায়ে পড়ি বাবু, দরজা খুলবেন না, ও মানুষ নয়। বলেছি তো আমি পেতনি বিয়ে করতে চাই, ও মানুষ না হলে আমি বেশি খুশি হব। বাইরে থেকে আবার আর্তনাদ শোনা গেল, বাঘ বাঘ, রক্ষা করো রক্ষা করো। রূপলাল আর বাধা মানল না, বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজার খিলটা খুলে দিল। একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করল একটি স্ত্রী মূর্তি। তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটায় ঘরের আলোটা নিভে গেল। বেয়ারাটা হাউমাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল। সেই অন্ধকার রাত্রি, সেই ঝড় বৃষ্টির হুলস্থুল, সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস, সেই অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব, এবং আলোহীন ঘরের ভিতরে বেয়ারার সেই ক্রন্দনস্বর, এই সমস্ত মিলেমিশে চারিদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করল। কৌতূহলী চোখে ফিরে দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ কাঁধ ও বুকের ওপরে এসে পড়েছে, এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে। মেয়েটার বয়স হবে 18 কি 19। ঘরের আরেক দিকের মেঝের ওপরে উবু হয়ে বসে দুই হাত দিয়ে মুখ ঢেকে উড়ে বেয়ারাটা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। মেয়েটা প্রথমেই আশ্চর্যভাবে জিজ্ঞেস করল, ওই লোকটি অমন করে কাঁদছে কেন? ওর ধারণা আপনি একটি নিখুঁত পেতনি। মেয়েটা চমকে উঠল, তারপর মুখের ওপর থেকে চুলের গোছা সরিয়ে বলল, আমাকে কি পেতনির মতন দেখতে? কিন্তু সে কথা থাক, বড় বিপদ থেকেই আপনারা আমাকে উদ্ধার করলেন। আমি খণ্ডগিরি দেখতে এসেছিলাম, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আমি গিয়ে একটা গুহার ভিতরে দাঁড়িয়েছিলাম,
হয়তো সেই গুহার ভিতরেই রাত কাটিয়ে দিতে হতো। কিন্তু গুহার খুব কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। আপনার কাপড় চোপড় সব ভিজে গেছে, পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় ছেড়ে আপাতত এই চাদরটা ব্যবহার করতে পারেন। কিন্তু আজ রাতে খাবেন কি? আমাদের তো খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। এক রাত না খেলে কেউ মরে না। আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে শুনতে লাগলাম পাহাড়ের উপরে বৃষ্টির অশ্রান্ত নৃত্য নূপুর ধ্বনি। আচ্ছা ভাই, ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট বলে মনে হলো না? কেন, ওই মেয়েটি কে? ওর কি কোনো অভিভাবক নেই? অত বড় মেয়েকে কি কেউ একলাই এই বিদেশে ছেড়ে দেয়? ওর মাথায় সিঁদুর নেই, গায়ে একখানা গয়না নেই, ওর সবই যেন কেমন রহস্যময়। ওসব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো, ততক্ষণে আমি একটা ঘুম ঘুমিয়ে নি। অমন সুন্দরী মেয়ে, কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ! ওর চোখ দুটো যেন ওর নিজের চোখ নয়, যেন কোনো হিংস্র জন্তুর চোখ। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধরফর করে জেগে উঠলাম। তারপর চোখ খুলেই যে দৃশ্যটা দেখলাম, সারা জীবনে কোনোদিনও তা ভুলতে পারবো না। এ ঘর থেকে পাশের ঘরে যাবার দরজার দিকে পিছন করে মাটির ওপর স্থির হয়ে বসে আছে প্রকাণ্ড একটা বাঘ। আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল। অত্যন্ত আড়ষ্টভাবে বাঘটার দিকে তাকিয়ে রইলাম, সেও তাকিয়ে রইল আমার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। ইতিমধ্যে অল্পে অল্পে হাতড়িয়ে পকেট থেকে বন্দুকটা বার করলাম। বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো, তারপর হঠাৎ হেঁট হয়ে পড়ল লাফ মারবার জন্য। চোখের নিমেষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলাম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়লাম। একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী কণ্ঠে বারবার আর্তনাদ, দড়াম করে একটা দরজা খুলবার শব্দ, দ্রুত পায়ের আওয়াজ, তারপরে সব আবার স্তব্ধ। বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানায় বসে রইলাম। রূপলাল জেগে উঠে বিছানার ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল, কে চেঁচালো অমন করে, বন্দুক ছুড়লে কেন? আমি বললাম, বাঘ এখন ও ঘরে গিয়ে ঢুকেছে, সেই মেয়েটা চিৎকার করছে। সর্বনাশ, বাঘ বোধহয় তাকেই ধরেছে, বলতে বলতে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকল। আমিও বন্দুকটা আর লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ঢুকলাম। পাশের ঘরে কেউ নেই, খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে জলো হাওয়া আসছে। রূপলাল বেদনা বিদীর্ণ স্বরে বলল, আর কোনো আশা নেই, অভাগী শেষটা সেই বাঘের কবলে গিয়েই পড়ল। কিন্তু বাঘ এখানে এলো কেমন করে? রূপলালের কথার কোনো জবাব দিলাম না। আমি তখন আর একটা ব্যাপার নিয়ে সবিস্ময়ে লক্ষ্য করছিলাম। ঘরের ভিতর থেকে এক টানা একটা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গিয়েছে, পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। অবাক হয়ে বললাম, দেখো রূপলাল, দেখো কি আশ্চর্য ব্যাপার। রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল, তারপর বলল, এত রক্ত কিন্তু একটা বাঘের পায়ের দাগ নেই কেন? এই পায়ের দাগগুলো দেখে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে, আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে এ ঘর থেকে হেঁটে বাইরে গিয়েছে। বাঘ যদি সেই মেয়েটিকে নিয়ে যেত তাহলে তাকে মুখে করে টেনে হিঁচড়ে নিয়ে যেত, আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ থাকতো না। সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে এলাম। এবারে দেখলাম কাদার ওপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গিয়েছে। রূপলাল মাথা নেড়ে বলল, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো নিশ্চয়ই, সেই মেয়েটি আবার পালিয়েছে, বাঘটা কিছুই এখানে আসেনি। আমি নিজের চোখে বাঘ দেখেছি, নিজের হাতে গুলি করেছি, আর সে নিশ্চয়ই আহত হয়েছে। তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল? দরজার সামনে এই কাদামাটি, কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায়? ঘরের ভিতরে মেয়েটি ছিল, কেবল সেই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার উপর রয়েছে, কোনো বাঘ ঘর থেকে বেরোয়নি। আমার মনে হয় তোমার গুলিতে সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গিয়েছে। হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভিতর জেগে উঠল। রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভিতরে এনে সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে সভয়ে আমি বললাম, পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে, কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়,
রূপলাল আজ রাতে যে স্ত্রীলোকটা এখানে এসেছিল সে কে? গুলি করলাম বাঘকে, চিৎকার করলো একটা স্ত্রীলোক, এর মানে কি? সে কে? রূপলাল অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে সে বলল, তুমি কি বলতে চাও তাহলে ওই উড়ে বেয়ারাটার কথাটাই সত্যি?